আসসালামু আলাইকুম ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আমি এস জে রতন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আলোচনা করব ছাত্র ছাত্রীদের হাফ পাস নিয়ে যে আন্দোলন সেই বিষয়ে বাসে স্টুডেন্ট চলবে চড়বে তাদের প্রয়োজনে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে এর জন্য হাফ পাস অবশ্যই জরুরি কারণ তাদের অ্যাসাইনমেন্ট করা ক্লাস করা টিউশনি গ্রহণ করতে যাওয়া অথবা কোনো কোচিং সেন্টারে যাওয়া যেভাবেই বলি না কেন তাদের কিন্তু প্রয়োজন পড়ে প্রায়ই বেশিরভাগ সময় এই সমস্ত লেখাপড়া বিষয়ক কাজে বিভিন্ন জায়গায় যেতে সেক্ষেত্রে তারা যদি বাসে এই হাফ পাস সুযোগটি পায় তাহলে তাদের জন্য অনেক উপকার হয় এটা বলাই বাহুল্য যে আগেও এই হাফ পাস কিন্তু ছিল এবং আমরা যখন লেখাপড়া করেছি আমাদের চাকরির বয়সে এখন উনিশ বিশ বছর সেক্ষেত্রে আমরা কত আগে এই লেখাপড়া ছেড়েছি সেই সময়ই আমরা কিন্তু হাফ পাস পেয়েছি এবং সেইভাবে আমরা চলাচল করেছি বাসে তখন মানুষজন কম ছিল বাসে সিট ছিল এবং সিট ফাঁকা পড়ে থাকত তখনও স্টুডেন্টদের জন্য হাফ বাসের ব্যবস্থা ছিল তাহলে এখন কেন থাকবে না এখন তো অন্যান্য যাত্রীর সংখ্যা অনেক বেশি বাসে মানুষ দাঁড়িয়ে যায় এমনকি সিটিং বাসেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এবং বাসে যাত্রীর কোনো অভাব নেই তাহলে স্টুডেন্টদের কাছ থেকে কেন হাফ ভাড়া নেওয়া যাবে না বিভিন্ন কারণে বাসের ভাড়া বেড়েছে এটা আমরা জানি মূলত এর আগে কিছুদিন আগে কিছু মাস আগে সিএনজি বৃদ্ধির কারণে সিএনজির দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছিল এরপরে সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হলো এই যে তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হলো সেক্ষেত্রে তেলে যে গাড়িগুলো চলছে পেট্রোল ডিজেল অটেল ইত্যাদি দিয়ে যে গাড়িগুলো চলছে সেগুলোর ক্ষেত্রেই না ভাড়া বাড়ানোর একটা ব্যাপার থাকবে তেল ছাড়া যদি গ্যাসে চলে থাকে যেটা কিছু মাস আগেই ভাড়া বেড়ে গেছে সেই গাড়িগুলোর ভাড়া কেন আবার বাড়বে এখন কোন গাড়ি সিএনজিতে চলছে কোন গাড়ি পেট্রোল ডিজেল অকটেন দিয়ে চলছে এটা কে দেখবে আর এই সুযোগটা কিন্তু নিয়েছে এই অনৈতিক গাড়ির মালিকেরা তারা কি করেছে তারা একবার তো বাড়িয়ে নিয়েছে সিএনজির কথা বলে এখন সিএনজিতে যারা চালাচ্ছে গাড়ি তারাও কিন্তু এই পেট্রোল ডিজেলের কথা বলে ভাড়া বাড়িয়ে নিয়েছে এইভাবে দৌরাত্ম চলছে পরিবহন সেক্টরে এটা মেনে নেওয়া যায় না এটার জন্য আন্দোলন সাধারণ যাত্রীরা করেছে কিন্তু সাধারণ যাত্রীরা যেহেতু একজোট হতে পারে না সেই কারণে তাদের এই আন্দোলন মুখ থুবড়ে পড়েছে এখন স্টুডেন্ট এরা তো যে যে পর্যায়ের স্টুডেন্ট হোক না কেন আপনারা জানেন ঢাকায় নীল খেতে। ঢাকা কলেজের অপোজিটে এবং সায়েন্স ল্যাবের মোড়ে বেশ বিক্ষোভ হয়েছে গতকাল এবং সেখানে কিছু অন্যান্য হেলমেট পরা স্টুডেন্ট বা তরুণ তারাই এসে হামলা চালিয়েছে ছত্রভঙ্গ করেছে এবং পুলিশ গেছে যাই হোক একটা গণ্ডগোল কিন্তু সেখানে হয়েছে তাদের আন্দোলনে যাতে কেউ ঘি ঢেলে না দেয় তাদের আন্দোলন যেন আরও না হয় সেই জন্য যত রকমের প্রক্রিয়া আছে সেটা করা হয়েছে কিন্তু স্টুডেন্টদের এই যে দাবি সেটা কিন্তু যৌক্তিক কেউ কেউ বলেছেন যে আমাদের যে ভাড়া বাড়ানো হলো বাসের এবং হাফ পাস নেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আমাদের বাবা কর্মক্ষম বাবা তাদের কি বেতন বেড়েছে সম্প্রতি করোনা গেছে এখন করোনার প্রাদুর্ভাব হয়তো সেইভাবে নেই কিন্তু আপনারা জানেন যে বিশ্বে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং বাংলাদেশে শীত শুরু হয়ে যাচ্ছে কে জানে শীতের মধ্যে আবারও হয়তো করোনার আক্রমণ সংক্রমণ বেড়ে যেতে পারে যেটা বলছিলাম এই আন্দোলন কিন্তু শুধু ঢাকায় সায়েন্স ল্যাব নীলক্ষেত এই জায়গায় কিন্তু সীমাবদ্ধ থাকছে না এই আন্দোলন ছড়িয়ে গেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা একসাথে হয়ে এই হাফ পাসের জন্য বিক্ষোভ করেছে মিটিং মিছিল করেছে এবং চট্টগ্রামের জিসি মোড়েও কিন্তু একটি এরকম বিক্ষোভের দেখা মিলেছে সেখানে তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা বিক্ষোভে অংশ নিয়ে তাদের যেন হাফ পাসের ব্যবস্থা করে দেয় সেই জন্য কিন্তু তারা কথা বলেছে এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু খুব জরুরি স্টুডেন্ট তাদের প্রয়োজনে দিনের মধ্যে কয়েকবার বিভিন্ন স্কুলে যায় তাদের পড়ার কেন্দ্রে যায় তাদের হয়তো কোচিং সেন্টারে যায় কোনো টিচারের কাছে যায় এইভাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু তাদের এই একটি দিনের মধ্যে কয়েকবার যোগাযোগ করতে হয় বিভিন্ন জায়গায় বা কয়েকবার যেতে হয় তাদের শিক্ষা গ্রহণের জন্য প্র্যাকটিসের জন্য সেক্ষেত্রে তারা কতবার ভাড়া দেবে এবং স্টুডেন্টদের ভাড়া যদি হাফ নেওয়া হয় তাহলে দোষের কি হাফ নেওয়ার কারণে কি বাসের মালিকেরা ক্ষতির মুখে পড়বে বাসের মালিকেরা কি সিট গুনে একেবারে সেইভাবেই টাকা গ্রহণ করে এবং সেইভাবেই যারা ওই বাসের কন্ডাক্টর থাকে ড্রাইভার থাকে এবং পরিচালক থাকে তারা কি সেইভাবেই টাকা তোলে আপনারা দেখবেন যে সিট গোনা হলেও সিটের বাইরেও অনেক যাত্রী নিয়ে নেওয়া হয় এবং যেইভাবে সিট গুনে টাকা নেওয়া হয় সেইভাবে কি যাত্রী তোলা হয় যাত্রী তার বেশি তোলা হয় এবং একটি নির্ধারিত জায়গা থেকে আরেকটি নির্ধারিত জায়গা পর্যন্ত যেভাবে যাত্রীর সংখ্যা গোনা হয় সিট অনুযায়ী সেইভাবে কি যাত্রী থাকে এর মাঝখানে অনেক যাত্রী নামে ওঠে এবং সিটিং হলেও তারা এই কাজটি করে এইভাবে কিন্তু এবং শুধু তাই নয় তারা দাঁড়িয়েও যাত্রী পরিবহন করে এবং সেখান থেকেও কিন্তু অনেক টাকা আসে এইভাবে করে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে এছাড়া এখন তো বাড়তি ভাড়া তারা নিচ্ছেই তাদের বাসের মধ্যে কখনো আপনারা দেখবেন না যে কোনো একটা তালিকা ঝুলছে যদি ঝুলেও থাকে সেই তালিকা ঠিক নেই ভুয়া সেই তালিকার নিচে অনেকগুলো সিগনেচার থাকে সিল থাকে সবই হচ্ছে মিথ্যে এবং ভোয়া অর্থাৎ দায়িত্বশীল জায়গা থেকে যে তালিকা দেওয়া হয়েছে বিআরটিএ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাটি কিন্তু সেখানে টানানো থাকে না এবং থাকলেও সে অনুযায়ী ভাড়া নেওয়া হয় না এই যে পরিবহন সেক্টরের দৌরাত্ম এবং তাদের যে একটা জোর করে ভাড়া আদায়ের প্রবণতা এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক সাধারণ যাত্রীরা এক হতে পারেনি বলেই এই সুযোগে তারা স্টুডেন্টদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায় করবে অথবা ফুল ভাড়া আদায় করবে এটা কিন্তু আমরা চাই না আমরা চাই অবশ্যই হাফ পাস এটা গ্রহণ করা হোক এবং সিট গুনে তারপর অপমান করে তারপরে স্টুডেন্ট হয়েছে তোমার আইডি দেখাও এই সেই করে টুরে অনেক রকমের কিন্তু ঝামেলা তারা করে তবে এটা ঠিক এই স্টুডেন্টের হাফ পাস নিয়ে যেন অন্য কোনো যাত্রী সাধারণ যাত্রী এই হাফ পাসের সুবিধা না নেয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য স্টুডেন্টদের তাদের যথাযথ আইডি কার্ড ফিতায় করে ঝুলিয়ে রাখতে হবে গলায় এবং সেই আইডি কার্ড অবশ্যই ঠিকঠাক হতে হবে আমরা যখন এইভাবে ঢাকা শহরে হাফ পাস নিয়ে চলাচল করেছি বাসে তখন কিন্তু আমরাও গলায় সেই স্কুলের অথবা কলেজের ইউনিভার্সিটির আইডি কার্ড ঝুলিয়ে রেখেছি যে যেখানেই পড়ছি সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড আমরা ঝুলিয়ে রেখেছি এবং ঝুলিয়ে রাখার কারণে কন্ডাক্টর যখন টাকা নিতে আসেন ভাড়া নিতে আসেন তখন কিন্তু তিনি দেখেন যে আমাদের গলায় ফিতায় ঝোলানো সেই কার্ড সেই কার্ড দেখে তারা বলছে কোন কলেজের অথবা কোন স্কুলের অথবা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি তো এইটা একদমই উচিত এবং কার্ড অবশ্যই দুই নম্বর হবে না রিয়েল হবে কেউ যদি যাচাই করতে চায় কোনো কন্ডাক্টর অথবা কোনো কাউন্টারম্যান অথবা ড্রাইভার যেই হোক না কেন কেউ যদি দেখে যে এই কার্ডটি সে চ্যালেঞ্জ করবে অথবা চেক করবে তাহলে তাকে যেন সেই চেক করার সুযোগ দেওয়া হয় এমনটি যেন করা না হয় যে আপনি চেক করতে এসেছেন কেন আমি কি ভুয়া আমি কি স্টুডেন্ট না আমাকে বিশ্বাস হয় না ঠিক আছে আপনি যেহেতু চেক করতে যান আমি আরও পাঁচজনকে ডেকে আনি আপনাকে চেক করা দেখাচ্ছি এই ধরনের হুমকি ধুমকি কিন্তু দেওয়া যাবে না কন্ডাক্টারকে এটা কিন্তু সত্যি কথা সুতরাং গলায় ফিতাওয়ালা কার্ড ঝোলাতে হবে এবং সেই কার্ড অবশ্যই রিয়েল হবে এবং কোনো কন্ডাক্টর যদি মনে করে ওই তরুণের বা ওই ছেলেটির বা ওই স্টুডেন্টের আচরণ দেখে যে তার বিশ্বাস হচ্ছে না যে এই ছেলেটি ঠিক আছে কিনা হাফ পাস কেন নেবে কেন তাকে এই সুযোগটি দেব সেক্ষেত্রে তিনি কন্ডাক্টর ড্রাইভার পরিচালক যেই থাকুক বাসের মধ্যে তিনি অবশ্যই চেক করতে পারবেন এই সহনশীলতাটাও কিন্তু স্টুডেন্টদেরকে দেখাতে হবে যদি না দেখায় তাহলে কিন্তু তারা আবার এই জায়গায় অন্যায় করবেন এবং এই অন্যায়ের জন্য কিন্তু অন্যজন সুযোগ নেবে অনেক চাকরিজীবী সুযোগ নিতে পারে অনেক অন্যান্য যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু সুযোগ নিতে পারে যে কার্ড একটা বানিয়ে নিলাম অথবা কার্ড নাই আমি স্টুডেন্ট কেন আপনি বিশ্বাস করছেন না এই ধরনের পরিস্থিতি তৈরি করলে কিন্তু তারা সুযোগ নেবে আমরা চাই না যে এমনিতেই পরিবহন সেক্টরের অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে খারাপ অবস্থা মানে হচ্ছে যাত্রীদের ক্ষেত্রে খারাপ অবস্থা তারা তো সেবার মান ভালো করছেই না উপরন্তু যাত্রীদেরকে নির্যাতন করছে অপমান করছে ভাড়া বেশি নিচ্ছে সুতরাং সেই দিক থেকে বলা যায় যাত্রীরা এখানে অবহেলিত লাঞ্ছিত আর যারা পরিবহন মালিক তারা তো এক একজন কোটিপতি বিজনেস ম্যাগনেট তাদের সাথে তো পেরে ওঠা কঠিন তারা চাইলেই মুহূর্তেই হরতাল ডেকে বসে এবং সব পরিবহন তুলে নেয় আবার চাইলেই পরিবহন একেবারে ছেড়ে দেয় এবং চাইলেই ভাড়া বাড়িয়ে নিতে পারে চাইলেই যা মন চায় তা করতে পারে সুতরাং তাদের এই দৌরাত্ম অবশ্যই কমাতে হবে কমিয়ে স্টুডেন্টদের পক্ষে অবশ্যই তাদের কাজ করা উচিত এবং রিয়েল স্টুডেন্ট সত্যিকার অর্থে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই হাফ পাস অবশ্যই থাকা উচিত সরকারের প্রতিও আবদার থাকবে আবেদন থাকবে যে সরকার যেন ওই বিষয়টি খেয়াল রাখে খেয়াল করে এবং এটার জন্য যদি কোনো ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন পড়ে বা কোনো চেকিং অথরিটির প্রয়োজন পড়ে সেটাও যেন প্রোভাইড করে সরকার সরকারকে তো বিভিন্ন ক্ষেত্রে এই কাজগুলো করতে হবে বিআরটিএ থেকে তো এই কাজগুলো করতে হবে ম্যাজিস্ট্রেট নামিয়ে দেখার কথা ছিল যে কোথায় ভাড়া বেশি নিচ্ছে কোনো যাত্রীর কমপ্লেন আছে কিনা অথবা সিএনজিতে চলছে কিন্তু পেট্রোলের বা ডিজেলের দামের উপর ভিত্তি করে ভাড়া বাড়িয়ে নিচ্ছে অথবা সেটা ডিজেলের বা সিএনজির যেটা যেভাবেই চলুক না কেন সেটাকে ঠিকমতো চেক করে ঠিকমতো ভাড়া আদায় হচ্ছে কিনা ভাড়া আদায়ের যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে এবং এই বিষয়গুলো দেখবে কে বিআরটি অথরিটি অথবা সরকারের যে অথরিটি আছে এই অথরিটি যখন দেখবে তখনই না এই পরিবহন খাতে একটা শৃঙ্খলা ফিরে আসবে আর এই শৃঙ্খলাটা খুবই দরকার ঢাকা শহরে বিশেষ করে যে অবস্থা জ্যাম এবং এখানকার মানুষের ব্যস্ততা রাস্তাঘাটের যে অবস্থা সবকিছু মিলিয়ে এখানে তো আরও জরুরি প্রয়োজন যাতে করে এই পরিবহন খাতটিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় যারা এই ছাত্রদের আন্দোলনকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে সেটা সরকারি দলের পক্ষ থেকে হোক অথবা অন্য কোনো গোষ্ঠী হোক যারাই এই আন্দোলনটিকে থামিয়ে দিয়ে অথবা এই আন্দোলনটিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য চিন্তা করছেন তারা কিন্তু ঠিক করছেন না তারা যতই হেলমেট পরে আসুক অথবা যতই লাঠি নিয়ে আসুক অথবা যতই অস্ত্র নিয়ে আসুক তারা অন্যায় কাজ করছেন সরকারের উচিত যথাযথ কর্তৃপক্ষের উচিত এই আন্দোলন বিক্ষোভটিকে মূল্য দিয়ে তাদের সাথে একটা চমৎকার আলোচনায় বসা উচিত এবং সকুল্যে যেটা হওয়া উচিত যে হাফ পাসের ব্যবস্থাটি করে দেওয়া উচিত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আমাদের সকলের উপর রহমত দান করুন